আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তা আমার ভিডিওটা দেখে বুঝতে পারছেন, আজকে আমি পায়েস রান্না করেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে বিন্নি চালের পায়েস। তো দেখতে পাচ্ছেন আমি দুধ বসিয়ে দিয়েছি চুলায়, আমার চালটাও ধুয়ে রেডি করে রাখা। দুধটা একটু জাল হয়ে গেলে আমি চালটা দিয়ে দিব। দুধে শুধু আস্ত গরম মশলা আর একটু লবণ দিয়ে আমি চালটা দিয়ে দিচ্ছি। তো বাকি চিনি এসব আমি পরে অ্যাড করব। চাল দিয়ে আমি নেড়ে চেড়ে চালটা সেদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার ভিডিওটা। আমি এখানে হাফ কেজি একটু কম চালের জন্য 2 লিটার দুধ নিয়েছি। তো আমি এক্সট্রা কোনো পানিতে অ্যাড করি না এটাতে কোনো। তো এটা মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নিচে না লেগে যায় সেই জন্য। তো আমি মাঝখানে একটু কোরানো নারিকেল অ্যাড করছি, এটা যার যার পছন্দ মতো আপনারা দিতে পারেন। নারিকেলটা দিয়ে নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দিয়েছি কিছু সময়ের জন্য, ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি অল্প পরিমাণের একটু ভ্যানিলা এসেন্স ইউজ করেছি আমার পায়েসটাতে একটু সুঘ্রাণের জন্য, যেহেতু এটা ডেজার্ট হিসাবেই খাওয়া হয়, একটু খেতে এবং সুঘ্রাণ হয় ভালো লাগে। আমার সবার শেষে আমি চিনি অ্যাড করব। চিনিটা প্রথমে দেইনি কারণ চালটা সিদ্ধ হতে সময় নেয় চিনি দিলে। তো ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে চিনিটা দিলে চালটা সিদ্ধ হতে কোনো সমস্যা হয় না এবং মিষ্টিটাও আমি ভালোভাবে আন্দাজ করে অ্যাড করতে পারি। তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট লাইক শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।